ক্যাশ ফ্লোর একটা অঙ্ক নিয়ে যেখানে কোনো উইদাউট এনি অ্যাডজাস্টমেন্ট, এটা হেডিংটা হচ্ছে এই যে ক্যাশ ফ্লো উইদাউট অ্যাডজাস্টমেন্টটা, কোনো অ্যাডজাস্টমেন্ট নিচে দেওয়া নেই, এমন হবে আমাকে দিয়ে দিবে একটা ক্যাশ ফ্লো বানাতে বললে, যদি দুখানা ব্যালেন্স শিট দিয়ে দেয় নিশ্চয়ইভাবে দুটো ব্যালেন্স শিট দিয়ে দেবে, আর ব্যালেন্স শিটের একটা করে আইটেম ধরবো, আর আমরা সেটা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটে ক্যাটাগরি যে অফ ইনকাম যেটা বলেছি, ফ্লো যেটা বলেছি, একটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস প্রথমে লিখে নেবো, তারপরে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপরে লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটে আমি ফার্স্টে লিখে নেবো, এই ফার্স্টে লিখে নিয়ে আমি অঙ্কটা পড়া শুরু করবো এবং কাজ করবো। পাক্কা? তো দেখা যাক, আমরা একটা করে আইটেম দেখে দেখে এগোচ্ছি। দেখ তো এখান থেকে দেখা যাচ্ছে কিনা। তো বলছিলাম যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 2 লাখ ছিল, 2.5 লাখ হয়েছে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 2 লাখ ছিল, 2.5 লাখ হয়েছে। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কী অ্যাক্টিভিটি? ফিন অ্যাক্টিভিটি। ফিন অ্যাক্টিভিটিতে 2 লাখ ছিল, 2.5 লাখ হয়েছে, মানে 50 বেড়েছে। আমি কী করলাম এখানে দেখা, ফিন অ্যাক্টিভিটিতে 50,000 টাকা প্লাস লিখলাম ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আর এইখানে গিয়ে একটা দাগ কেটে দিলাম যে ভাই এটা হয়ে গেছে। এইভাবে আমি পরপর এগবো। ডিবেঞ্চার ফিন অ্যাক্টিভিটিতে মাইনাস, আমি ডিবেঞ্চার রিডেমশন অফ ডিবেঞ্চার ফিন অ্যাক্টিভিটিতে মাইনাস করছি, মাইনাসকে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, করা হয়ে গেছে। ডিবেঞ্চারের আগে একটা 12,000 টাকার ইন্টারেস্ট আছে, 12% ইন্টারেস্ট আছে, মনে করে যাক বছরের শেষ দিনের এটা শোধ করা হয়েছে, তাহলে 1 লাখ টাকার উপরে পুরো 12,000 টাকার 12% ইন্টারেস্ট এক বছর টানতে হবে, মানে 12,000 টাকা হলো। 12,000 টাকা হলো ইপি, ইপি মানে হচ্ছে এক্সট্রা পেমেন্ট। ইপি মানে কি বললাম? এক্সট্রা পেমেন্ট হুইচ আর নট অ্যাপিয়ারিং ইন দ্য ব্যালেন্স শিট, সেটাকে আমি একবার উপরে যোগ করবো, নিচে বিয়োগ করবো। উপরে যোগ মানে ফিন অ্যাক্টিভিটিতে যোগ করবো, কোথায় যোগ করবো বলো? ফিন অ্যাক্টিভিটিতে একবার যোগ করলাম, আর একবার লেস ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এইখানে গিয়ে অপারেটিং অ্যাক্টিভিটিতে অ্যাড করবো, আর ফিন অ্যাক্টিভিটিতে মাইনাস করবো। ক্লিয়ার? এবার এইভাবে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। জেনারেল রিজার্ভ ছিল 50, হয়েছে 70, তাহলে এই যে 10 বাড়লো, এই যে 20 বাড়লো, এটা আসলে কিন্তু যেহেতু অঙ্কটায় কোনো পিএল দেয়নি, তাই এটাকে আমি পিএল বলে মনে করলাম, রাইট? তাহলে পিএলে আমার কাছে ক টাকা বেড়েছে, 40-20 হাজার টাকা বেড়েছে, এই 20,000 টাকা পিএল বলে লিখে দেবো, যে ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে প্রফিট বিফোর ট্যাক্স বলে যেটা লেখা আছে, সেটা দিয়ে জিআর থেকে 20,000 টাকা পেলাম। দিয়ে আমি আবার এখানে জিআরের গল্পে দাগ মারলাম। ক্রেডিটার্স বিপি অ্যান্ড আউটস্ট্যান্ডিং, এগুলো হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। আমি দেখলাম এটা ইদার ইনক্রিজিং কারেন্ট লাইবিলিটিস অর ডিক্রিজিং কারেন্ট লাইবিলিটিস। দেখলাম 40 থেকে 60 হয়েছে, মানে আইসিএল। বিলস পেয়েবল ছিল 20 থেকে 1 লাখ হয়েছে, মানে আইসিএল, মানে ইনক্রিজিং কারেন্ট লাইবিলিটিস, আর এটা কমেছে বলে ডিক্রিজিং কারেন্ট লাইবিলিটিস। ডিক্রিজ হলে লেস করতে হয় কারেন্ট লাইবিলিটিসে, আর ইনক্রিজ হলে অ্যাড করতে হয়। এটা আমরা পরে অপারেটিং অ্যাক্টিভিটিতে গিয়ে করবো বলে রেখে দিয়েছি। পরে গুডউইল কমেছে, গুডউইল কমলে আমরা উপরে অ্যাড হয়, কী বললাম? গুডউইল কমলে উপরে অ্যাড, মানে অপারেটিং অ্যাক্টিভিটিতে অ্যাড করলাম। ল্যান্ড বিলিং আর মেশিনারি দুটোই কিনা বেড়েছে, দুটোই বেড়েছে, বাড়লে পারচেস করা হয়েছে, আর তাহলে পারচেস অফ ল্যান্ড বিল্ডিং অ্যান্ড পারচেস অফ মেশিনারি বলে দুটো জিনিস করলাম, কিন্তু টাকা বেড়ে গেছে বলে মাইনাস করলাম। তাহলে অ্যাসেট বাড়লে টাকা মাইনাস করবো। পাক্কা? তারপরে দেখলাম ডেটার্সটা বেড়েছে, ডেটার্স আইসিএ এটা মাইনাস হয়েছে, মানে কমেছে, 40 ছিল আইসিএ, কী হয়েছে ডেটার্স আইসিএ বেড়েছে, 40 ছিল 60 হয়েছে, এই জন্য আমি আইসিএ লিখলাম, আইসিএ লিখলে মাইনাস করবো, কারণ রুলটা বলেছিল অ্যাড ডিসি আইসিএল, অ্যাড ডিসিএ। তাহলে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে ডিক্রিজ করলে অ্যাড করবো, আর কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করলে অ্যাড করবো, আর উল্টো কোটা হচ্ছে মাইনাস। স্টকটাও দেখছি কমেছে, বেড়েছে, বাড়লে মাইনাস করবো বলে রেখে দিয়েছিলাম। দিয়ে অঙ্কটা কমপ্লিট করে এই বাকিটুকু এগোনোর চেষ্টা করবো। তো এগোনো যাক, আমাদের এটা করা হয়েছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার করা হয়ে গেছে, মিলিয়ে 40,000 টাকা আছে। এইবার এই যে 40,000 টাকা বেরিয়ে গেছে, একে বলা হয় প্রফিট বিফোর ডব্লিউসি চেঞ্জেস। কী বললাম? অপারেটিং প্রফিট ডাব্লিউসি চেঞ্জেসের ব্যাপারে একটু আগে আমি যেটা দেখে নিয়েছিলাম সেটা এখন করে দিচ্ছি। দেখলাম আইসিএল দুখানা অ্যাড আছে, আর কিছু অ্যাড নেই, তো দুটো আইসিএলকে আমি অ্যাড করে দিয়েছি কত কত ছিল। দুটো আইসিএল মানে হচ্ছে ইনক্রিজ ইন ক্রেডিটার্স অ্যান্ড ইনক্রিজ ইন বিপি, দুটো অ্যাড করলাম, উত্তর পেলাম কত? এটা যোগ করলে 1,40,000 টাকা। ডিসিএল অ্যান্ড আইসিএ এগুলোকে বিয়োগ করবো, আইসিএ দুখানা আছে, একটা ডিসিএল আছে, এই তিনটেকে আমি বিয়োগ করে দিয়েছি, কত কত ছিল? 50, 20 আর 20 বিয়োগ করলে আমি নেট লেভেলে পেয়েছি 95,000 টাকা। ট্যাক্স যদি দেওয়া থাকতো তাহলে মাইনাস করতাম, কিন্তু দেয়নি বলে আমার এটাই মিটে গেছে। এবার আমি দেখলাম পারচেস তো আমার করা হয়ে গেছে দুখানা, এখানে 80 আর 30 বিয়োগ করলে যোগ করলে 1,10,000 টাকা মাইনাস আছে। এখানে কি হলো, আমার কাছে ইকুইটি শেয়ার ইস্যু হয়েছিল, কিন্তু এই দুটো শোধ হয়েছিল, যোগ বিয়োগ করে উত্তর পেলাম কত? 18,000 টাকা প্লাস।
এখন 95 আর 18 দুটো প্লাস আছে, দুটো যোগ করলাম, সেখান থেকে 1,10 মাইনাস করলাম, উত্তর পেলাম কত, 3,000 টাকা নেট। তখন এখানে লিখলাম নেট ক্যাশ ফ্লো, কী লিখলাম, নেট ক্যাশ ফ্লো, নেট ক্যাশ ফ্লো ফ্রম অল অ্যাক্টিভিটি মিলিয়ে 13,000 টাকা পেলাম। আমার বছরে প্রথমে ছিল 15,000 টাকা, এটাকে লিখবো ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 15,000 টাকা, যোগ করলে পেলাম 18,000 টাকা। এই 18,000 টাকার সঙ্গে ব্যালেন্স শিটে গিভেন যে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকবে তাকে 18,000 টাকা এখানে দিয়ে মিলতে হবে। যদি মিলেছে তাহলে অঙ্কটা হয়েছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কতটা অর্থ হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিসকে যোগ করলে আমরা পাবো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ওকে। এবং সেটা অঙ্কে যেমন দেওয়া থাকবে সেভাবে, 3,000 টাকা ছিল, 15,000 টাকা যোগ করে 18,000 টাকা মিলে গেছে, মানে অঙ্কটা ডান, ওকে। দ্য ম্যাটার ইজ ওভার, একবার পুরোটা দেখি। এখানে হেডিং হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, এখানে লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড, ইয়ার এন্ডেড ডট ডট ডট, ওকে। চলো ওভার, চলো বন্ধু।